कोलकाता सह एकाधिक जिले मुसलधारे बृष्टि। दक्षिणबंगे आगामी चार पांच दिन हल्का थेके माझारी बृष्टि पूर्वाभास। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামনগর এবং শ্রীরামপুরের ছবি। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। সঞ্চন, কলকাতা সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, ভারী বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে, কতদিন চলতে পারে এরকম আবহাওয়া? দেখো, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিলই। আজকে বিকেল গড়াবার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর ওপরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি চলছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী এক থেকে দু ঘন্টা দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর ওপরে থাকবে তেমনটাই জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা মূলত দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন থাকবে। তার মধ্যে আজকে বিকেলের পর থেকেই দেখা যাচ্ছে যে কয়েকটা জেলাতে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী এক দু ঘন্টা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর উপর। ধন্যবাদ সঞ্চয়। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে খুব বেশি যে অ্যাক্টিভিটি থাকবে সেরকম না, কারণ মেজর কোনো ওয়েদার সিস্টেম সেভাবে নেই। মেনলি বঙ্গোপসাগর থেকে আসা যে ময়েশ্চার, জলীয়বাষ্পপূর্ণ হাওয়া এবং উত্তর পশ্চিম উইন্ডের কিছুটা ইন্টারাকশান রয়েছে, এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তিন চার দিন। উত্তরের যে অন্যান্য জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে, মালদা, দুই দিনাজপুর, এই জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টি এই জেলাগুলোতেও থাকার সম্ভাবনা রয়েছে। নৈহাটি স্টেশনে লোকাল ট্রেন থেকে ৬১ লক্ষ টাকা উদ্ধার, ৬১ লক্ষ ৩৫ হাজারের বেশি টাকা সহ চিটাগড়ের যুবক আটক। আপ কল্যাণী লোকাল থেকে উদ্ধার ৬১ লক্ষ ৩৫ হাজারের বেশি টাকা, কিসের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা, তদন্তে পুলিশ। নিশ্চয়ই কোনো অসম্ভব কিছু নয়। পশ্চিমবঙ্গ একটা হাওয়ালা বলুন, বিভিন্ন জায়গায় বলুন, একটা দুর্নীতির বাসস্থান হয়ে গেছে, দুর্নীতির কুঠুরি ঘর হয়ে গেছে। এবং দেখুন, মানে সারাক্ষণ রাজ্য সরকার বলে যায় আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই, আর এখন ট্রেনে এতে হাওয়ালার টাকা পাওয়া যাচ্ছে। সেটা বিজেপি এখানে ইলেকশন করতে আসার পরে টাকা বেশি চলে এসছে, ওরা কোটি কোটি টাকা খরচ করে তারই কিছু এদিক ওদিক থেকে গিয়েছিল।